আমার বার্থডে গার্ল গিফট দিচ্ছে আমাকে, কিন্তু আমি কোনো রিটার্ন গিফট দিইনি। আমি বললাম চলো তোমাকে ব্লগেই দেখিয়ে দেবো। কত হয়েছে দাঁড়াও দেখাই তোমাকে, কত হয়েছে কেন আমি তুলে দিচ্ছি। এত জল দিচ্ছিস, যত্ন করছিস, আর এর আবার আছে ভাবো। আজকে সকাল সকাল বিশাল প্রোগ্রাম। এই দেখো কে চলে এসেছে। এই যো ম্যাডাম, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই চলে এসেছে। তাহলে এখানে কে কে আমার ভিডিও দেখিস বল। আমি দেখি, আমি দেখি, তুইও দেখিস, সবাই দেখে। দেখো সব সাবস্ক্রাইবাররা চলে এসেছে। তাহলে খেলি খেলি তো, সবাই খেয়েছিস তো? আর এই রোদের মধ্যে কিন্তু এখন ছাদে এসেছি ঠিকই, কিন্তু সেরকম ভাবে কিন্তু গায়ে রোদটা লাগছে না। তার কারণ হচ্ছে ওই গ্রিন নেটটা একদম পুরো মানে রোদটাকে ফিল্টার করে দিচ্ছে না। বাহ, যা জল দিচ্ছি সত্যি তাই। এত গরমে কিন্তু আমার ছাদ দেখে পুরো মনে হবে না যে একদম সব গাছগুলো পুড়ে গেছে, শুকিয়ে গেছে, এরকম নয়, কিন্তু একদম পুরো সবুজ হয়ে আছে। এতক্ষণ ধরে আজকের ব্লগটাকে আমি এডিট করলাম আর আপলোড করলাম, দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই দেখে। একজন ভয় পাচ্ছে আর একজন সাহস করে যাও গাছতে পেরেছে অনেকক্ষণ পরে। তো দেখা যাক আসছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। এক ভ্যান বরফ দেখে তো আমিও অবাক হয়ে গেছিলাম তোমাদেরই মতন। কি হচ্ছে রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না। তবে কিন্তু আমি আগে থেকেই জানি কি হতে চলেছে। এই কিছুদিন তো প্রচুর গরম বেড়েছে, আজকেও 44-45 ডিগ্রি হওয়ার কথা আছে। তার জন্যই আমরা একটু জল ছত্রের ব্যবস্থা করেছি। অনেকদিন ধরেই করব করা হচ্ছিল না, আজকে ফাইনালি সেটা হচ্ছে। এই কিছুদিন আগে ঘরে বাইরে ব্লগ 1 মিলিয়নের ফ্যামিলি হয়েছে, সেই জন্যই আজকে সকাল সকাল বিশাল প্রোগ্রাম। তো জল ছত্রের একটা ব্যবস্থা করা হয়েছে, তো সেই সবই সকালবেলা ব্যবস্থা করা হচ্ছে। আর এইদিকে অভিযান তো শুরুও করে দিয়েছে, এদিকে রেডি হয়ে গেছে আমাদের ফার্স্ট লজ। আর এদিকে বরফ এখন চলে এসেছে, বরফ আরো বরফ আসছে। অনেকক্ষণই হয়ে গেছে আর ভিডিও করার সুযোগ পাই। এদিকে দেখতে দেখতে আমাদের বড় ড্রামটা কিন্তু শেষের পথে, আবার বানাতে হবে একবার মনে হচ্ছে। এখনো রুহি কিন্তু এসে পৌঁছায়নি, খুব তাড়াতাড়ি আসবে। এই দেখো কে চলে এসেছে। এই যো ম্যাডাম, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই চলে এসেছে আর সবাইকে দেখছে এখন। এখন বুঝতেই পারিনি যে কি হচ্ছে। যাও তুমি দাওগে, তুমি দেবে না? না আমি খালি বলমলে চান করে ড্রামে থাকবো। জল দেখলে তো রিয়াকে চান করার কথা না। এত গরমের মধ্যে রোদে তো দাঁড়ানোই যাচ্ছিল না। রুহিকে নিয়ে তো বোন একদম ছায়াতে দাঁড়িয়ে আছে। না না, রুহি তো দাঁড়াবে না কিছুতেই, সে তো মাম্মামকে টেনে নিয়ে চলেই যাচ্ছে রোদের দিকে, মানে ও যেখানে দেওয়া হচ্ছে আর। তবে কিন্তু এইসব দেখে রুহির বেশ মজাই হয়েছিল। তারপরেই আমাদের একটা ছাতার ব্যবস্থা করা হলো, ছাতা ছাড়া তো কোনো মতেই এখানে দাঁড়ানো সম্ভব নয়। আস্তে আস্তে যত দুপুর হচ্ছে রোদটা যেন বাড়ছে। ওরে বাপরে বাপ, বিচ্ছিরি গরম। তবে কিন্তু এই গরমের জন্যই আমাদের এই আয়োজন করা, আর আয়োজন কিন্তু সফল হয়েছে সেটা বলতে পারি। 2 ড্রাম অলরেডি শেষ হয়ে গেছে, আর 1 ড্রাম এখনো বানানো হচ্ছে। যতক্ষণ সবাই শরবত খাবে আমরাও ততক্ষণ বানাতে থাকবো আর দিতে থাকবো। আমি আর রুহি এখন বসে পড়লাম, প্রচন্ড গরম লাগছে। গরম লাগছে না গো হাম্পু? গরম লাগছে, গরম লাগছে কিন্তু বলবে না। আর ওইদিকে এখন চলছে কাজ। বসো, তোমাকে যেতে হবে না, তুমি দেখো দূর থেকে, দেখো আসছে সবাই আসছে, তুমি দেখো দূর থেকে। আর এদিকে এখন সব দিচ্ছে অভিদারা। বাপরে বিচ্ছিরি রোদ বেড়ে গেছে, প্রায় এখন 12টা বাজছে। আর এবার আস্তে আস্তে রাস্তার লোকজন কমছে, প্রচুর রোদ যেহেতু তো রাস্তার লোক এবার কমছে না গো শ্যাম্পু। হুম, কি যাবে নাকি তুমি? এই তো মাম্মা মাছে, মাম্মা মাছে এই হনুমান তুই বস। কি করবে ওখানে, আবার আবার যাবে? আটো জল দে। তাহলে এখানে কে কে আমার ভিডিও দেখিস বল। আমি দেখি, আমি দেখি, তুইও দেখিস, সবাই দেখে। আর তোরা দেখিস না? কি নাম বলতো? আমার কি নাম? যা, চ্যানেলের কি নাম? বাহ, এই তো সবাই জানে। দেখো সব সাবস্ক্রাইবাররা চলে এসেছে। তাহলে খেলি খেলি তো, সবাই খেয়েছিস তো? আচ্ছা ঠিক আছে। বাড়ি চলে এসে অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম, আর এখন দুপুর বেলা ছাদে এসেছি। হ্যাঁ, ছাদে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, স্পেশালি এই উপরের গ্রিন নেটটা। এটা কিন্তু লাগিয়ে দিয়েছি, তার কারণ গাছগুলো নাহলে একদম পুরো পুড়ে যাচ্ছিলো। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো যে গ্রিন নেটটা কীরকম উঠছে। আর সত্যি বলতে কিন্তু ছাদটা অনেকটা চেঞ্জও হয়ে গেছে, মানে একদম সবুজ সবুজ হয়ে গেছে। এই কিছুদিন গাছে প্রচুর জল দিয়েছি, আর এই যে এই গাছগুলো লাগিয়েছিলাম কত ছিঁড়ে ফেলে দিয়েছি দেখবে। এই দেখো
সব হ্যাঙ্গিংয়ের গাছগুলো এগুলো সব অর্ধেক ই করে দিয়েছি, এখনও অনেক আছে, এগুলোকে সব তুলে দেবো। তার কারণ নাহলে হচ্ছে গাছগুলো আর খাবার পাচ্ছে না, এবার একটু তুলে কমিয়ে দিতে হবে, দিয়ে তারপরে আবার পরে আস্তে আস্তে যখন বাড়বে তখন আবার কাটতে হবে, মানে মাঝে মাঝে একটু কেটে কেটে দিতে হয়। তো আজকে ভাবছি বিকালবেলা রবিবার যেহেতু তো অনেকটা সময় পাবো, তো বিকালবেলা একটু পর কাজগুলো করবো, তো দেখা যাক কতটা কী করতে পারি। এই রোদের মধ্যে কিন্তু এখন ছাদে এসেছি ঠিকই, কিন্তু সেরকমভাবে কিন্তু গায়ে রোদটা লাগছে না, তার কারণ হচ্ছে ওই গ্রিন নেটটা একদম পুরো মানে রোদটাকে ফিল্টার করে দিচ্ছে, নাহলে প্রচণ্ড রোদ। আর এখন প্রায় দুটো তিনটে বাজছে, এখন আড়াইটা তিনটে বাজছে, আর সেই লাগছে সেই একদম। তবে কিন্তু গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে, হ্যাঁ সেই তুলনায় ফুলগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে। হলুদ গাছটা দেখবে কত ফুল ফুটছে, তোমাদেরকে হলুদ গাছের ফুলগুলো দেখাই। এই দেখো কত ফুল ফুটছে, আবার শুকিয়েও যাচ্ছে এই রোদের মধ্যে, না পুরো শুকিয়ে যাচ্ছে ফুলগুলো, প্রচুর ফুল ফুটছে। আর এইটা হচ্ছে নীল জবা, নীল জবা কিন্তু খুব সুন্দর ফোটে, প্রচুর গাছ ভর্তি ভর্তি এখন কিন্তু নীল জবা ফুল ফুটছে, এক গাছ করে ফুল ফুটছে, তো প্রতিটি গাছেই প্রচুর ফুল আছে। এতক্ষণ ধরে আজকের ব্লগটাকে আমি এডিট করলাম আর আপলোড করলাম, দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই দেখে। আর আজ থেকে কিন্তু আমি বড় ব্লগ দিতেও শুরু করে দিয়েছি, মানে এই ব্লগটা থেকে কিন্তু আমার আবার বড় ব্লগ স্টার্ট করে দিলাম। ব্লগ তো দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে এতক্ষণ ধরে এডিট করলাম আর আপলোড করলাম, কিন্তু হ্যাঁ আজকে আমি 5টার সময় দিয়েছি ঠিকই, কিন্তু কাল থেকে কিন্তু 11টার সময় মানে সকালবেলাতে ব্লগ আসবে। আর এখন যাচ্ছি ছাদে, তো মাও চলে গেছে মনে হয় ছাদে, এতক্ষণ না না মা যায়নি, মা তো এখানেই ছিল, তো মা ছাদে যাচ্ছে। তো আমি বললাম চলো আজকে অনেকগুলো গাছ সব ব্যবস্থা করবো, আজকে যেহেতু রবিবার বাড়ি থেকে কোথাও বেরোয়নি, মানে এখনও পর্যন্ত বেরোয়নি, এরপরে বেরোতেও পারি, তো একবার ছাদে যাই ভালো করে সব ব্যবস্থা করি। আর যা গরম পড়েছিল গাছের যত্নই নেওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি সেটা হবে। আর এদিকে মা চলে এসেছে, আর মা ছাদে এসে বলছে প্রচুর জঙ্গল হয়ে গেছে। সত্যিই তাই, এত গাছ হয়ে গেছে যে জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, তবে গ্রিন নেটটা দিয়ে কিন্তু এবার বেশ অন্ধকার অন্ধকার লাগছে, এখন বিকেল হয়ে গেছে, রোদটা একদম কমে গেছে, তাহলে জঙ্গল জঙ্গল লাগছে। হ্যাঁ ওগুলোকে জঙ্গল, একদম পুরো সবুজ মনে হচ্ছে না জায়গাটা, একদম যা জল দিচ্ছি। সত্যি তাই, এত গরমে কিন্তু আমার ছাদ দেখে পুরো মনে হবে না যে একদম সব গাছগুলো পুড়ে গেছে শুকিয়ে গেছে, এরকম নয়, কিন্তু একদম পুরো সবুজ হয়ে আছে, বেশ ভালোই লাগছে। দেখো তবে ফুল কম হচ্ছে বুঝলে, ফুলটা কিন্তু অনেকটা কম হচ্ছে এখন, হ্যাঁ এত রোদ না তার জন্য। তাহলে কি করবে বলো এবার, তুমি তো কাজ করতে এলে, একটু হাওয়া খাও তাহলে। এই দেখো কেমন উড়ে যাচ্ছে পুরো গ্রিন নেটটা, পুরো উড়ে যাচ্ছে। তবে এবার কিন্তু আমার অনেক কাজ আছে, মানে আমি এখন এই সব গাছগুলোকে সব পরিষ্কার পরিষ্কার করবো, তো এগুলোকে করবো। মা তো দেখতে এলো, মা এখন দেখবে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাকি চলো তাহলে আমি শুরু করি। মা অনেকদিন পরে ছাদে এলো আজকে, প্রচুর অনেকদিন হয়ে গেল, অনেকদিন পরে। তবে আজকে বেশ হাওয়া দিচ্ছে, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাপরে বাপ হেভি আরাম। হ্যাঁ আজকে আজ থেকে তোমার বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা, আজকে 5 তারিখ বৃষ্টি হওয়ার কথা আছে। সব গাছগুলো তুলে দিবি? হ্যাঁ এগুলো মানে যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলোকে তুলে দেবো, গোড়াগুলো তুলছি না, এগুলো তো গাছ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, অনেক হয়ে গেছে, প্রচুর একদম পুরো জঙ্গল পাড়া লাগছে, জঙ্গলের মতো লাগছে। আর ওই গোড়া সময় তুলবি না তাহলে মাটিগুলো ধোয়াবে না, জল দিলি না হলে মাটিগুলো ধুয়ে যায়। গোড়া তুলবো না, মানে একদম প্রচুর হয়ে গেছে, তো তার জন্য একদম ছেটে দিচ্ছি। আর নিচের গাছগুলো কিন্তু এখন ঠিকঠাকই আছে, নিচের গাছগুলো এখন হাত দিয়ে কিছু করতে হবে না, না নিচের কিছু করবো না, এই আবার এক সপ্তাহের মধ্যে আবার গাদা হয়ে যাবে, পুরো ভরে যাবে একবার। গাছগুলো কত দাম দিয়ে কেনা হয়েছিল বল? প্রচুর দামি গাছ, তখন মনে হয় 200-300 টাকা নিয়েছিল একটা ইয়ে, একটা টবে করে এনেছিলাম, ছোট্ট পাড়া টবে, এত তো ছিলই না, তবে হয়েও গেছে কত দেখো। কিন্তু রোদের মধ্যে দেখ কত সুন্দর হচ্ছে এগুলো, রোদ পেলেই তো হবে, রোদ না পেলে এগুলো হবে না, কিন্তু দেখো কত হয়েছে এগুলোকে। তাহলে তোর বাড়িতে ঘাসের বদলে এইগুলো হবে নাকি গোটা বাড়ি? দেখো এখানে আমি কত গাছ তুলেছি, এক গাদা গাছ এখানে তুলেছি, আর মা এদিকে অনেক ফুল তুলেছে নাকি, আমার হাতে আর ধরছে না, অনেক রয়েছে, অনেক এখনো ফুল অনেক রয়েছে। হ্যাঁ মা অনেকদিন পর ছাদে এলে নাকি, দিয়ে অনেকগুলো ফুল পেলে, অনেকগুলো ফুল পেলাম, আরও তো লোভ লাগছে, নেই মনে হচ্ছে নিয়ে যাই, কিন্তু জায়গা নেই আর। ঠিক আছে তাহলে আমি কাল থেকে নেবে, কাল থেকে নেবে, কালকে জায়গা নিয়ে আসবে, দিয়ে এসে নেবে দিনের বেলা। হ্যাঁ দিনের বেলাতে না, সকালবেলা নেবে না, তুমি বিকেলবেলা নিতে পারো। আমি আমার ছাদের ফুল মাকে দিই না, নিচের ফুল থেকে মা পুজো করে নেয়। আর ছাদে এখন অনেক ফুল আছে, এই তো এই গাছগুলোতে আছে, সব গাছেই এখন অনেক ফুল আছে, কিন্তু এই গাছগুলো আমি এত গাছ তুললাম ভাবো তাহলে, এত গাছ একদম পুরো জঙ্গল হয়েছিল, এখনও অর্ধেকও তোলা হয়নি, এখনও অনেক বাকি আছে, প্রচুর তোলা এখনও বাকি আছে, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, মশাও কামড়াচ্ছে, তো দেখা যাক কতদূর করতে পারি। এইটা এতদূর জড়ো করেছি, মানে এখনও কাজ কাল পর্যন্ত চলবে যা মনে হচ্ছে, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। আজকে ছাদটা পরিষ্কার করে দিলে কাল থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে ছাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ বৃষ্টির জন্যই আমি তো
মধ্যে এই গাছগুলোকে আরো বেশি তুলে দিচ্ছি, নালে প্রচুর জঙ্গল হয়ে যাবে একবারে। নিচে ওখানে আরেকটা আছে দেখবি, হুম অনেক আছে অনেক আছে, শুধু নিচে নয় অনেক আছে। বৃষ্টির আগে যদি ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার রাখতে পারিস তাহলে আরো ভালো। ভাবছিলাম বিকালবেলা একটু ঘুরেই আসি, তার জন্যই চলে এলাম গীতাঞ্জলি পার্কে। এখানটা কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে এই পুকুরটাতে প্রচুর মাছ আছে। একদিন মাছ খাওয়াতে আসবো আর তার সাথে বোটিং করতেও আসবো। এই পার্কে এসে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো কিন্তু সব মিনি ব্লগে দেবো। হ্যাঁ এখানে কিন্তু আর দিচ্ছি না, অনেকটাই কেটে কেটে দিলাম। পৌরসভা পার্কে এসেছিলাম আর এখানে দেখা হয়ে গেছে কাদের সাথে দেখো। তাহলে আজকে তো বার্থডে গার্ল, আমার বার্থডে গার্ল গিফট দিচ্ছে আমাকে, কিন্তু আমি কোনো রিটার্ন গিফট দিইনি। আমি বললাম চলো তোমাকে ব্লগেই দেখিয়ে দেবো। আজকে বার্থডে কেমন কাটছে সারাদিন? আর এরকম হয়ে গেল তাহলে, দেখা হয়ে গেল, বাহ ঠিক আছে, খুব আসি আমি এদিকে আসি। আর এদিকে ওর বার্থডে ছিল, গিফট আমাকে দিয়ে গেল, খুব ভালো লাগলো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলাম তোর লেস গুলো, যে আমি চাইতে যাবো যাবো জানিস তো, কিন্তু আমি যাচ্ছিলাম না। ঠিক আছে চলো এনজয় করো, ভালো ওকে টাটা। একজনের সাথে তো দেখা হলো, আরও একজন আরও দুজন দুজন আরও দুজন আসছে। তো কী অবস্থা দেখো, এখানে এত সুন্দর বসে আছি, একের পর এক সবাই কিন্তু চিনতে পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকজন আসতে ভয় পায় বা এরকম কিছু বাচ্চাটা এসে তাই বললো। তো এখন আসছে, ওর বন্ধুকে রাজি করিয়ে আসছে। আমি বললাম ও একজন ভয় পাচ্ছে আর একজন সাহস করে যাও আসতে পেরেছে অনেকক্ষণ পরে। তো দেখা যাক আসছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। ওই দেখো আসছে, ওরা অনেকক্ষণ ধরে দেখছে, এতক্ষণ ধরে আসতেই পারছিল না। তাহলে তুমি কোত্থেকে এসছো? হ্যাঁ মুঝে সমাজ মে আতা হ্যায়, ঠিক আমি হিন্দি বলতে। আচ্ছা আচ্ছা আমার হিন্দি তো নেক্সট লেভেল। তোমার নাম কি? আমি কিন্তু ওর নামটা মুখস্থ করে নিয়েছি, কারণ আমার মায়ের নামও অনন্যা। তাহলে তুমি এতক্ষণ ধরে লজ্জা পাচ্ছিলে কেন? লজ্জা লাগছিল, সব ভিডিও দেখো তুমি, বাহ তাহলে তো এবার তুমিও ভিডিওতে আসবে। তারপর রাতের বেলা একবার বাজার গেছিলাম একটু চিকেন নিয়ে যাব। সকালবেলাতেই এত রোদ উঠছে যে আর একাকে বেরি করছি না, তার জন্যই কোথাও যাওয়াও হচ্ছে না। তাই ভাবলাম রাতের বেলাতেই আজকে চিকেনটা নিয়ে যাই। উফ বাপরে বাপ, যা গরম পড়েছে, প্রচন্ড গরম।